আমার দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের সাহিত্য সঞ্চয়ের বইটির একটি কবিতা। কবিতার নাম সিন্ধু তীরে, কবি সৈয়দ আলাউন। আমার বড় আটটা দেখো, কবিতার নাম সিন্ধু তীরে, কবি সৈয়দ আলাউন। সৈয়দ আলাউন সপ্তদশ শতকের একজন কবি, এবং এই যে কবিতা নামটি লিখেছিলেন সিন্ধু তীরে, এই কবিতাটির মূল কাব্য পদ্মাবতী। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় বা পাঠের বিষয় কি? না, সপ্তদশ শতকের একজন বিখ্যাত কবি সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতাটি, যার মূল কাব্য হলো পদ্মাবতী। আমি কবিতায় প্রবেশ করব। প্রবেশ করার আগে আমি বলি, তোমাদের এই দিনের পর দিন আমি যে মোটামুটি তোমাদের উৎসাহে আগ্রহে যে ক্লাসগুলো করছি, তার জন্য আমি একটা আমরা সম্মিলিতভাবে একটি চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটির নাম হলো আমার চেতনার আলোকে, একটি ইউটিউব চ্যানেল। এবং এই ইউটিউব চ্যানেলে আমি আন্তরিকভাবে আমার সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ জানাচ্ছি, তোমরা যদি ক্লাস দেখে একটুও উপকৃত হয়ে থাকো তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে রাখবে। তাহলে কি হবে, তোমাদের পরের পর যতগুলো ক্লাস তোমরা আমি দেবো বা আমার বিগত দিনের ক্লাসগুলো কিন্তু তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে পেয়ে যাবে। তো এটা আমার আন্তরিক অনুরোধ তোমাদের জন্য রইল। পড়ার পাঠের বিষয়ে প্রবেশের মুহূর্তে আমি জাস্ট একটা তোমাদের কাছে প্রস্তাব রাখলাম, একটা আন্তরিক অনুরোধ রাখলাম। এইবার পড়ার মধ্যে আমি প্রবেশ করি। এই যে সিন্ধু তীরে কবিতাটি, এই কবিতাটির বিষয়ে ঢোকার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। প্রথমত আগে বলি সৈয়দ আলাউল সম্পর্কে। সৈয়দ আলাউল ছিলেন সপ্তদশ শতকের একজন মুসলমান কবি, এবং তখন সপ্তদশ শতকের মুসলমান সাহিত্য ছিল বাংলা সাহিত্যের ইতিহাসের একটি যুগান্তকারী নিদর্শন বলা যায়। বাংলা সাহিত্যের ইতিহাসের একটি বিখ্যাত অধ্যায়, একটা ছাপ রেখে যাওয়া সময় হচ্ছে এই মুসলমান সাহিত্য সম্ভারের একটা অসামান্য নিদর্শন, যেগুলো আমরা আজ পড়ি। এই সময়টা কেন বলতো এত আমাদের কাছে স্মরণীয়, এবং আমরা কেন বলি যে ছাপ রেখে গেছে, কেন যুগান্তকারী বলছি বলতো? না, কারণ এর আগে আমরা যত সাহিত্য নিদর্শন দেখেছি, প্রাচীন যুগ বলো বা মধ্যযুগ বলো বা ষোড়শ শতকে বলো, সবটাই সাহিত্যের বিষয় কি ছিল বলতো? দেববাদ নির্ভর সাহিত্য। সপ্তদশ শতকে যখনই আমরা পা রাখলাম, যখনই এই সৈয়দ আলাউল, দৌলত কাজী, এইরকম সব বিশিষ্ট মুসলমান বিজ্ঞ কবিদের আবির্ভাব ঘটলো, এনাদের যুগান্তকারী আবিষ্কার কি বলবো, এনারাই প্রথম বললেন যে দেববাদ নির্ভর সাহিত্য থেকে মানবিক প্রেম মানবতাবাদের জয়গান গাইলেন। ওনাদের সাহিত্যে প্রথম মানব মানবীর প্রেম, নরনারীর প্রেম, মানব মানবীর ব্যথা, অশ্রু সজল ঘটনা, আনন্দের মুহূর্ত সবটাই স্থান পেল। পুরোপুরি একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে এনারা সাহিত্য রচনা করলেন এবং ভীষণভাবে জনমানুষে সাড়া পড়ে গেছিল, এবং যুগ যুগ ধরে আজও আমরা এই প্রণম্য কবিদের কাব্য সম্ভার আমরা পড়ি, সমৃদ্ধ হই এবং আমরা রসস্বাদন করি। তো তাহলে সপ্তদশ শতকের কবি সৈয়দ আলাউল, তার লেখা এই পদ্মাবতী কাব্যটিও একই বিষয়ে, যে নরনারীর প্রেম, প্রেমজ বিষয়ে এই কাব্যের মূলজ বিষয়বস্তু। এইবার যেটা প্রেক্ষাপটে আমি যাব, পূর্ব প্রেক্ষাপট, চিতোরের রাজা ছিলেন রত্নসেন। তিনি এবং তার প্রথমা স্ত্রী নাগমতি দুজনে মিলে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিলেন। ইতিমধ্যে চিতোর রাজের সিংহল রাজের কন্যা পদ্মাবতীকে দেখে চিতোর রাজের মনের মধ্যে একটা স্ফুরণ কিছু হলো, প্রেমের একটা স্ফুরণ ঘটলো বলা যায়, এবং তিনি তার রূপে গুণে মুগ্ধ হয়ে অনুরক্ত হয়ে গেলেন, এবং তারপর পদ্মাবতীর প্রতি মুগ্ধ হয়ে পদ্মাবতীকে সিংহলে গিয়ে বিয়ে করলেন, এবং সেখানেতেই কিন্তু দিনাতিপাত করতে লাগলেন। হঠাৎ করেই রাজা রত্নসেনের কাছে খবর এলো দূত মারফত যে প্রথমা পত্নী নাগমতি তার বিরহে, এখানে রত্নসেনের বিরহে বা রত্নসেনের জন্য খুবই কষ্টে দিনাতিপাত করছেন, এবং খুবই তিনি দুঃখে রয়েছেন। এবং এই খবর তার কানে পৌঁছানো মাত্র রাজা রত্নসেন কি করলেন, সিংহল ত্যাগ করে তার চিতোরের রাজ্যে রানী পদ্মাবতীকে নিয়ে প্রত্যাগমন করার একটা পরিকল্পনা করলেন। এবং এটা তো গেল একটা, আর একটা বিষয় ছিল, একটি সময় রাজা রত্নসেনের কাছে সমুদ্রদেব এসেছিলেন,
ভিক্ষুকের ছদ্মবেশে কিছু দান গ্রহণ করতে, এবং তিনি দানের জন্য যে যে লিস্টগুলো চেয়েছিলেন যে এগুলো আমায় ভিক্ষা দিন। তখন রাজা রত্নসেন দেননি, বলেছিলেন আপনি তো ভিক্ষুক, আপনার তো এগুলো প্রয়োজনে লাগতে পারে না। তো তখন তিনি সামান্য কিছু দিয়ে সেই ভিখারী রূপী সমুদ্রদেবকে বিদায় দিয়েছিলেন। কিন্তু কোথাও যেন সমুদ্রদেবের অহংসত্তায় আঘাত লেগেছিল, তিনি অপমানিত বোধ করেছিলেন, এবং তিনি তারপর রুষ্ট হয়ে তিনি ভেবেছিলেন যে রত্নসেনকে একদিন না একদিন এর ফল ভোগ করতে হবে। এবং আমরা কবিতায় যখন প্রবেশ করবো দেখবো যে সেই সমুদ্রদেব ক্রুদ্ধ হয়েছিলেন, সেই ক্রুদ্ধের মানে সেই ক্রুদ্ধ হওয়া বা রুষ্ট হওয়ার ফলটাই আমরা এখানে দেখতে পাবো, যে রাজা রত্নসেন এবং রানী পদ্মাবতী যে আসছিলেন মান্দাসে করে বা ভেলায় করে সমুদ্রের উপর দিয়ে, সমুদ্র উত্তাল হয়েছে এবং সমুদ্র সেই সুযোগে তার সেই পূর্বের অপমানের যেন প্রতিশোধ দিচ্ছে। তো এটা ছিল পূর্ব প্রসঙ্গ। এবার আমি কবিতা সরাসরি চলে যাচ্ছি। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। কবি বলছেন কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরীর সমুদ্র মাঝার, সমুদ্রের মাঝখানে দ্বীপভূমিতে একটা দিব্যপুরী বা একটা দিব্যস্থানে প্রাসাদ তৈরি হয়েছে, সেই প্রাসাদের পাশে সমুদ্র তীরবর্তী ওই দ্বীপভূমিতে কন্যারে মানে রানী পদ্মাবতীকে ফেলে দিয়েছে, এবং সেখানেতে সেই জায়গাটা বা সেই দিব্যপুরী বা সমুদ্রের মাঝে দ্বীপভূমির দেশটা কেমন অতি মনোহর। মনোহর মানে কি, আমরা কি পড়েছিলাম সমাসে যে মন হরণ করে যে উপপদ তৎপুরুষ সমাস, তাই মনোহর মানে যেটা অতি সুন্দর, সেটা আমাদের মনকে ছুরি করে নেয়। তো তাহলে এই জায়গাটা এতই সুন্দর ছিল মানে যে যাবে সেই মুক্ত হয়ে যাবে। আর সেই জায়গায় কি বলতো, শুধু প্রাকৃতিক সৌন্দর্যে যে সেটা বিপদ তা না, নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে দুঃখ বলো ক্লেশ মানে কষ্ট কোনো কিছু নেই। কারণটা কি বলতো, সত্য ধর্ম সদা সদাচার মানে সেখানে সত্য ধর্ম ন্যায় এই সমস্ত সুন্দর এই সমস্ত সদ্গুণের সবসময় বিরাজ করছে সেই সদ্গুণগুলো। তো যেই জায়গায় এই সমস্ত মানবিক সদ্গুণগুলো থাকে, প্রাকৃতিক সৌন্দর্য থাকে, সেই জায়গা তো স্বর্গের সমান মহুময় স্থান হবেই। তো এখানে কিন্তু আমরা এই চারটে লাইনের মধ্য দিয়ে এটাই বুঝলাম। সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। এইবার সমুদ্র রাজের সুতা, সমুদ্র নৃপতি মানে সমুদ্র রাজা, সুতা শব্দের অর্থ কি কন্যা, সুত মানে পুত্র, তার পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে গেলে সুতা হয়, তো সেই সমুদ্রের কন্যা তার নাম কি ছিল পদ্মা। আর গুণজুতা মানে খুব গুণশীল একজন মেয়ে, বিভিন্ন গুণের মানে বিভিন্ন গুণে সে গুণবতী বলা যায়। তো সে সিন্ধু তীরের এই একটা দিব্যস্থান দেখে, এবং সে দেখছে ওপরে পাহাড় ফল ফুলে ভর্তি, সেই জায়গায় সে একটা উদ্যান বা একটা বাগান রচনা করেছিল। তাহলে এটা কে করেছিল, সমুদ্রের কন্যা পদ্মা, অতি মনোহর জায়গাটা দেখে সে সেখানে একটা উদ্যান রচনা করেছিল। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে নানা রকম সুন্দর সুন্দর দেখতে যেমন সুন্দর মানে রূপে যেমন সুন্দর দেখতে সেরকম সুগন্ধিযুক্ত ফুলও ছিল, মানে কিছু সুগন্ধি ফুল কিছু সুন্দর দেখতে ফুল, আর নানা রকম ফলের গাছ, আর আর কি ছিল বলতো, সুলক্ষণ বৃক্ষ মানে কিছু ঔষধি গাছও, মানে জায়গাটা অতি পবিত্র ফল ফুলের সমারোহে পরিপূর্ণ। তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ, বলছে সেই জায়গাতে একটা বিচিত্র মানে অতি মনোহর টঙ্গি, টঙ্গি শব্দের অর্থ কি প্রাসাদ, টঙ্গি শব্দের অর্থ কি বললাম প্রাসাদ, সেই জায়গা সেই স্বর্গীয় জায়গাতে একটি প্রাসাদ নির্মাণ করা হলো, আর সেই প্রাসাদে হেমরত্নে, সেই প্রাসাদটা হেম মানে সোনা আর রত্ন মানে আরও নানা রকম মহামূল্যবান রত্ন সোনা ইত্যাদি মূল্যবান রত্ন দিয়ে খচিত করে ওই প্রাসাদটা নির্মাণ করা হলো, এবং সেখানে তথা মানে সেখানে কন্যা থাকে সর্বক্ষণ, এবং সেই প্রাসাদেই সমুদ্র কন্যা পদ্মা সর্বক্ষণ থাকতেন। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। এই সমুদ্রের কন্যা পদ্মা বাবার প্রাসাদে রাত্রিবেলা ছিল, নানা রকম হাসি আনন্দে মশগুল হয়ে তার রাতটা কেটেছে, যা প্রত্যুষ হলো, প্রত্যুষ শব্দের অর্থ কি প্রভাত মানে সকাল,
যা সকাল হলো সে সখীদের সাথে করে এই উদ্যানে এলো এবং উদ্যানে সে কি দেখলো যে সিন্ধু তীরে মাঞ্জস মাঞ্জস মানে একটি ভেলা 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 পড়ে রয়েছে। মনেতে কৌতুকবাসী ত্বরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভিড় এবং তখন কি হলো তার মনের মধ্যে মানে পদ্মার মনের মধ্যে একটা কৌতূহল হলো। সেই কৌতূহলী হয়ে ত্বরিত গমনে, ত্বরিত শব্দের অর্থ কি জানো, দ্রুত বা তাড়াতাড়ি, তাড়াতাড়ি সে ছুটে এলো, দেখলো যে চারজন সমীর চারটি সখী চারি ভিড় চারদিকে পড়ে রয়েছে। মধ্যেতে যে কমলাখানি রূপে অতি রম্ভা যিনি নিপতিতা চেতন রহিম, আর সেই চারজনের মাঝে আর একজন কন্যা রয়েছে মোট পাঁচজন, সেই তিনি কে না রূপে ঘুরে এত সুন্দরী স্বর্গের যে অপ্সরা রম্ভা সেও এই এই সুন্দরী রমণীর কাছে রূপে হার মেনে যাবে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ জিতে ইন্দ্রসাপে বিদ্যা ধরি কিংবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। এবং সেই পদ্মা তখন এই পদ্মাবতীকে যিনি কিনা রূপে গুণে অসামান্য যিনি মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন তাকে দেখে বলছেন যে আহা এত অসামান্য কন্যা, এ তো স্বর্গের অপ্সরা রম্ভাকেও হার মানিয়ে দেবে। আবার কোনো সময় ভাবছে যে নিশ্চয়ই স্বর্গের বিদ্যাধরী যে অপ্সরা আছে সেই তিনি, এটা হয়তো ইন্দ্রের সাপে সাপপুরুষটা হয়ে স্বর্গ থেকে অচৈতন্য হয়ে এই ভূমিতে এসে পড়েছে। বিগত দেখিয়া কি তেন সবসনু সাক্ষী পেথনিথ হইছে কেশবাস, বেগত মানে চোখ বন্ধ, বলছে তার চোখগুলো তাদের বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর তেনও সব অসনু সাক্ষী, বসনভূষণ মানে পোশাক পরিচ্ছদ সবটাই আলু থালু, বেথনিত হইছে কেশবাস, আর চুল পোশাক সবটাই এলোমেলো মানে সমস্তটাই অগোছালোভাবে এনারা মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। এটাই দেখলেন সমুদ্রের সুতা বা সমুদ্রের কন্যা পদ্মা। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, এবং বুঝলো হয়তো এমনও হতে পারে সমুদ্রের প্রচণ্ড ঢেউয়েতে হয়তো এই নৌকা বা ভেলা হয়তো উল্টে গেছে এবং পড়ে গেছে, এবং তখন এরা সেই সমুদ্রের ক্লেশ বা কষ্টটা নিতে পারেনি তাই হয়তো এরা এখানে এসছে এইভাবে এইভাবে মূর্ছিত হয়ে গেছে। চিত্রের পোতালি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, চিত্রের পোতলি সমা মানে কি বলতো এত রূপবতী, মানে যেমন ছবিতে আমরা যেমন দেখি আঁকা সুন্দরী, আমরা অনেক সময় কোনো সুন্দরী মেয়েকে দেখলে কি বলি আহা যেন পটে আঁকা সুন্দরী বা যেন পুতুলের মতো দেখতে, সেই রকমই যে যেমন পুতুলের পুতুলকে আমরা বলি সুন্দর বোঝাতে গিয়ে বলে আহা পুতুল পুতুল গড়ন বা ছবির মতো যেন সুন্দরী, সেই রকমই যে এত সুন্দরী পুতুলের মতো চিত্রের ছবির মতো সুন্দরী তারা কিনা নিপতিত মানে উল্টে পড়ে রয়েছে কিঞ্চিৎ, এবং নাকের কাছে হাত নিয়ে গিয়ে তখন দেখেছে যে কিছুটা হলেও শ্বাস আছে। তো সেই সময় তারা কি করলো মানে এই পদ্মা এবং তার সখীরা কি করেছিল, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কর নৈরাশ, তখন এই সমুদ্রের কন্যা পদ্মা ঈশ্বরকে স্মরণ করে বললেন যে ঈশ্বর আমায় নিরাশ করো না, এবং তখন এই পাঁচজন পঞ্চ সখীকে সুস্থ করার জন্য সে সমুদ্রের কন্যা পদ্মা উদ্যোগী হল। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন, বলছে হে ঈশ্বর আমার বাবার পুণ্য আমার পুণ্য যেটুকু আছে সবটুকু মিলিয়ে আপনি আশীর্বাদ দিন, আমি যেন এই পাঁচজন রমণীকে সুস্থ করে এদের জীবন দান করতে পারি। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন দুঃখিনী রে করিয়া স্মরণ, বলছে আমি এদের চিকিৎসা করবো, চিকিৎসিমু প্রাণপণ মানে আমি প্রাণপণ চিকিৎসা করবো, হে ঈশ্বর বা হে নিরঞ্জন তুমি কৃপা করো আর আমার মতো দুঃখিনীকে একটু তুমি আশীর্বাদ করে আমার স্মরণ নাও বা আমি তোমায় স্মরণ করছি আমায় তুমি আশীর্বাদ প্রদান করো। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া, এবং তখন সমুদ্রের কন্যা পদ্মা কি করলেন তার অন্যান্য সখীদের আদেশ দিলেন এবং এই পাঁচজনকে উদ্যানের মাঝখানে একদম কাপড়ের দিয়ে ঢাকা দিয়ে বা বসন দিয়ে ঢেকে নিয়ে গেলেন। অগ্নি জালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহন সুরিয়া, নানা রকম প্রাকৃতিক ওষুধ দিয়ে এবং কি করছেন আগুন দিয়ে হাত পা গা সব সেঁকছে, সেঁকে বিভিন্ন ওষুধ টষুধ দিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক পর্ব শুরু করে দিয়েছেন। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন,
বলছে এইভাবে চার দণ্ড ধরে অবিরাম চিকিৎসা করে অবিরাম যত্ন করে করার ফলস্বরূপ কি হলো, এই পাঁচজন কন্যা চেতনা ফিরে পেলো। তোমাদের প্রশ্ন আসে পঞ্চকন্যা কে? আমরা তো জানি একজন পঞ্চকন্যার মধ্যে একজন ছিলেন রাজা রত্নসেনের পত্নী কে, পদ্মাবতী। তারপরে বাদবাকি চারজন কে ছিল বলো তো? চন্দ্রকলা, রোহিণী, বিধুনলা, বিজয়া। তাহলে পঞ্চকন্যার নাম পেয়ে গেলাম আমরা, রাজা রত্নসেনের স্ত্রীর সাথে বাদবাকি যে চারজন সখী ছিল তারা একজন চন্দ্রকলা, দুই রোহিণী, তিনজন বিধুনলা, চারজন বিজয়া, আর পঞ্চম তো আমরা জানি রাজা রত্নসেনের অসামান্য সুন্দরী স্ত্রী যিনি কিনা পদ্মাবতী। শ্রীযুত মাগুন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুবচন। বলছেন শ্রীযুত মাগুন গুণী, মাগুন গুণী কে বলো তো? মাগুন গুণী ছিলেন তৎকালীন চট্টগ্রাম রাজসভার একজন মন্ত্রী যার নাম মাগুন ঠাকুর, এবং তার অনুরোধেই কিন্তু সৈয়দ আলাওল এই পদ্মাবতী কাব্যটা অনুবাদ করেছিলেন। পদ্মাবতী কাব্যটা কিন্তু সৈয়দ আলাউলের নিজস্ব কাব্য ছিল না, এটা ছিল হিন্দি কবি জায়সীজি আকবর একজন কবি ছিলেন, তার একটি কাব্য ছিল পদুমাবত। সেই হিন্দি কবি জায়সীর পদুমাবত কাব্যের অনুবাদিত কাব্যের নাম ছিল পদ্মাবতী। তো এখানে বলছেন যে শ্রীযুক্ত মাগনগুনি, মাগন বলছেন যে আমি এই মাগনগুনির অনুরোধে আলাউল, সৈয়দ আলাউল এই সুবচন বা এই কবিতাটি এই অংশটি শেষ করলেন। এই হলো আমাদের কবিতা বিষয়বস্তুটা আমি এইভাবেই বোঝালাম। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধে হয় তোমরা আমাকে জানাবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা যতবার পারবে কবিতাটি দেখবে, সাবস্ক্রাইব করবে, আর ওখানেই যদি তোমাদের মনে হয় আমাকে আরও অন্য কোনোভাবে আমি বোঝালে তোমাদের ভালো লাগবে তোমরা ওখানে তোমাদের মতামত দিও, আমি তোমাদের মতামত পরামর্শ সবটাই মাথায় নেব। অবশ্যই তোমরা ক্লাসটি দেখো, আর সারসংক্ষেপটি আমি আমার ছাত্রছাত্রীদের বলছি তোমরা লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, পরবর্তীকালে সারসংক্ষেপটা আমি দেখার পর প্রশ্ন উত্তর যেভাবে আমি আলোচনা করে গেছি পূর্বের পড়ানোর পর সেভাবে আবার করে দেবো, ঠিক আছে? তো তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লেখাপড়ার মধ্যে থেকো।